ওয়েলকাম টু অল, ওয়েলকাম টু সৈকত 24। অনেক সময় দেখা যায় আমাদের অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে থাকে, আবার আমরা অনেক সময় অনেককেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই কিন্তু তারা অ্যাকসেপ্ট করে না, আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টগুলো জুড়ে থাকে। তো এইরকম কিছু সমস্যার সমাধান নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি দুইটা বিষয় দেখাবো, যে আমরা কীভাবে আমাকে পাঠানো কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলিট করতে পারি, আরেকটা বিষয় হচ্ছে কীভাবে আমরা অন্যকে পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করতে পারি। ফেসবুকে লগ ইন থাকা অবস্থায় আমাদের যে ফেসবুক অপশনটি রয়েছে সেখানে চলে যাব। সেখান থেকে আমরা আমাদের যে মেনুবার যে অপশনটি রয়েছে উপরে ডানে থ্রি ডট বা থ্রি লাইন যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে বাঁ পাশে দেখুন ফ্রেন্ডস নামক একটি অপশন রয়েছে, তো আমরা এই ফ্রেন্ডস অপশনটিতে ক্লিক করব। তো এখানে দেখা যাচ্ছে যে আমাকে কারা কারা রিকোয়েস্ট পাঠিয়েছে, এরকম বিভিন্ন সময় অনেক রিকোয়েস্ট এখানে জমা হয়ে থাকে। তো আমরা যদি এই রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট না করি তাহলে এগুলো আমরা ডিলিট করতে পারি। তো এরকম অনেক রিকোয়েস্ট পাঠানোর কারণে যে ব্যক্তিটি এরকম অনেক রিকোয়েস্ট পাঠায় পরবর্তীতে সে আর রিকোয়েস্ট পাঠাতে পারে না। তো আমরা যদি এখান থেকে এই রিকোয়েস্টগুলো ডিলিট করে দিই তাহলে ওই ব্যক্তিটির জন্য এটা খুবই উপকার হবে, তখন তিনি বা সে আরও অনেককে রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তো আমরা এটা খুব সহজেই করতে পারি, জাস্ট এখানে কনফার্মের পাশে যে ডিলিট অপশনটি রয়েছে এখানে যদি আমরা ক্লিক করে দিই অর্থাৎ ডিলিট করে দিই তাহলে আমাদের তার পাঠানো রিকোয়েস্টটি ডিলিট হয়ে গেল। তো এভাবে আমরা আরেকটি এভাবে ডিলিট দিতে পারি। এই ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের রিকোয়েস্টগুলো পাঠানোর রিকোয়েস্টগুলো ডিলিট হয়ে যাবে। অন্য কেউ আমাকে রিকোয়েস্ট পাঠালে আমরা সহজেই ডিলিট করতে পারি, কিন্তু আমরা যখন অন্য কাউকে রিকোয়েস্ট পাঠিয়েছি তো সেই রিকোয়েস্টগুলো আমরা কীভাবে ক্যান্সেল করব। তো উপরের দিকে দেখুন যে সি অল নামক একটি অপশন রয়েছে, এই সি অল অপশনে ক্লিক করলে আমরা কাদের কাদের রিকোয়েস্ট পাঠাচ্ছি এখান থেকে সেই অপশনে যেতে পারবো। তারপর দেখুন যে এই যে থ্রি ডট যে অপশনটি রয়েছে এই থ্রি ডট অপশনে আমরা ক্লিক করব। নিচের দিকে ভিউ সেন্ট রিকোয়েস্ট নামক একটা অপশন রয়েছে, আমরা এই অপশনে ক্লিক করব। তো এই অপশনে ক্লিক করলে এখন দেখুন যে আমরা কাকে কাকে রিকোয়েস্ট পাঠিয়েছি এখানে সেটা দেখা যাচ্ছে। দেখুন এই রিকোয়েস্টটি আমি পাঠিয়েছি 3 সপ্তাহ আগে, এই রিকোয়েস্টটি পাঠিয়েছি আমি 1 সপ্তাহ আগে, এরকম আমরা বিভিন্ন রিকোয়েস্ট পাঠিয়ে থাকি। তো আমাদের রিকোয়েস্টগুলি এখনও অ্যাকসেপ্ট করা হয়নি। তো আপনার কোনো রিকোয়েস্ট যদি এরকম 1 সপ্তাহের বেশি পর্যন্ত ঝুলে থাকে সেই রিকোয়েস্টগুলো আপনি ডিলিট করে দিবেন, তাহলে সেটা আপনার প্রোফাইল আইডির জন্য খুবই ভালো একটা বিষয়। তো আমরা এখান থেকে যে এই যে আনোয়ারা সাইদ হক এটা হচ্ছে ক্যান্সেল করে দেব, তো আমাদের এটা ডিলিট হয়ে গেল। একই রকম প্রসূন তালুকদার এটা আমরা ক্যান্সেল করে দিলাম, যে কারণ এগুলো হচ্ছে 3 উইক হয়ে গিয়েছে, আপনি চাইলে পরবর্তীতে আবার রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তো এরকম 1 সপ্তাহের বেশি যদি হয় সেক্ষেত্রে এগুলো ডিলিট করে দেওয়াই ভালো। তো আমরা এখান থেকে ক্যান্সেল করে দিলাম, আমরা আবার এগুলো পরবর্তীতে পাঠিয়ে দেব। তো আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। এভাবে আমরা যে কোনো পাঠানো রিকোয়েস্ট ক্যান্সেল করতে পারি, এবং অন্য কেউ যদি আমাদের রিকোয়েস্ট পাঠায় সেই রিকোয়েস্টটা আমরা ডিলিট করে দিতে পারি। এছাড়া আপনি আমার চ্যানেলে গেলে আরও কিছু টিউটোরিয়াল দেখতে পাবেন, সেগুলো আপনার প্রয়োজন মতন দেখে নিতে পারেন। তো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে সেভ করে দিন, যাতে ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি জানতে পারেন।